2042 সালে সবাইকে স্বাগত। ধরে নেই আমার আশেপাশে যা কিছু দেখছেন তার কোনো কিছুই সত্যি নয়, সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমনকি আমি নিজেও। এই সময়টাতে বাংলাদেশ নিজেকে উন্নত একটা দেশের কাতারে দেখার স্বপ্ন দেখে। একই সঙ্গে এই দেশটা নিশ্চয়ই ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজকও সেই সময় হতে পারে। আর এভাবেই নানা সময়ে নানাভাবে সময়ের চেয়ে অনেকখানি এগিয়ে থেকে নিজেকে ভাবতে পছন্দ করেন এমন কিছু মানুষ রয়েছেন। তেমন একজন মানুষের সঙ্গে আজকে আমরা কথা বলবো। তিনি হচ্ছেন ফাহাদ করিম, এবারের বাফুফের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। নারী ফুটবল লীগ যখন এস্টাবলিশ করাটাই অনেক কঠিন একটা ব্যাপার, বাফুফের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছিল। তারকাদেরকে ডেকে নিয়ে এসে গ্ল্যামারাস একটা আয়োজন করার আইডিয়াটা কীভাবে আসলো? এটা আসলে নারী ফুটবল কিংবা নারী ফ্র্যাঞ্চাইজিং লীগের ব্যাপার নয়। আমি যেহেতু স্পোর্টস মার্কেটিংয়ের মানুষ, আমরা জাস্ট ফর দ্য সেক অফ একটা আয়োজন করতে পছন্দ করি না। বিকজ আমি মনে করি যে আপনি যখন একটা আয়োজন করছেন, একটি খেলা, তার ইভেন্ট যেটা হবে, সেটা কিন্তু একটি প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটা আপনাকে সেল করতে হবে। সেল করতে হবে স্পন্সার্স এবং পার্টনার্সদেরকে, যারা হয়তো আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে। সেল করতে হবে ভিউয়ারশিপদের, যারা যেন জনগণ সেটা নিয়ে দেখে, জনগণের সাথে আলোচনা করে। সুতরাং বিশ্বজুড়ে এখন এটা মানে ইটস এস্টাবলিশ ফ্যাক্ট যে স্পোর্টস অ্যান্ড গ্ল্যামার গোজ হ্যান্ড ইন হ্যান্ড। ভারতে আপনি জানেন ক্রিকেট লাভিং কান্ট্রি, কত ক্রিকেট হয়, কত ফুটবল হয়, বাট আপনার আইপিএলের চার্মটা একটু ডিফারেন্ট। সো আমি ব্যক্তিগত মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই ধরনের অ্যাটলিস্ট একটা আয়োজন প্রয়োজন, যেটা তাকে একটু সরিয়ে রাখবে বাকি সব আয়োজন থেকে। যারা সময়ের চেয়ে একটু এগিয়ে থেকে চিন্তাটা করতে চায় তাদেরকে মানুষ গ্রহণ করতে একটু সময় নেয়। অনেকে হয়তো বা তাকে পাগল বলে উপহাস করে। এর আগেও আমরা অনেক মহামানবকে দেখেছি তারা সময়ের চেয়ে এগিয়ে থেকে বিপদে পড়েছেন। আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে কিনা? প্রথমত আমি পাগল নই, এবং আমি মনে করি না যে কেউ আমাকে পাগল মনে করে। তবে হ্যাঁ, সময়ের থেকে এগিয়ে যাওয়া কিংবা ব্যতিক্রমভাবে কোনো কিছু করা, দিস ইজ মাই প্যাশন, এটা আমি। নির্বাচিত হওয়া পর্যন্ত তো একটা রাস্তা, এবং এই পথে কিছু দূর আপনি এগিয়েও এসেছেন, মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে নির্বাচনে আপনি লড়ছেন। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত এই রাস্তায় হেঁটে কেমন লাগছে? ঠিকই বলেছেন, এটা একটা রাস্তা, এবং এটা খুব ইন্টারেস্টিং রাস্তা। বাইরে থেকে যতটা মসৃণ এবং সুন্দর মনে হয়, অথচ এই রাস্তাটা যত সুন্দর, নির্বাচনের রাস্তা কিন্তু কখনোই এত সুন্দর এত মসৃণ হয় না। ইটস অলওয়েজ এ চ্যালেঞ্জ। আমি কোনোদিন নির্বাচন করিনি, সেটা আমার প্রথমবারের মতো নির্বাচন। দিস ইট সেলফ ইজ এক্সপিরিয়েন্স। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সবসময় বিশ্বাস করি যারা লড়ছে সবাই কিন্তু ফুটবলকে ভালোবাসে, সো লেট দ্য বেস্ট পার্সন উইন। কাউন্সিলরদের কাছে গেছেন, তাদের কাছে আসলে আপনি একেবারেই নতুন মানুষ, আপনি নিজেই আসলে সেটা বলছেন। সেই জায়গাটা আপনার জন্য বাকিদের যারা আসলে নির্বাচনে লড়ছেন তাদের তুলনায় আপনার জন্য কি একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা? অবশ্যই একটু চ্যালেঞ্জিং। সম্মানিত কাউন্সিলরদেরকে যা অফার করছি কিংবা আমার যে অ্যাবিলিটি আছে অফার করার, সেটা একটু ব্যতিক্রম অন্য সকলের থেকে। বিকজ আমার সাথে আমি আনছি এই বর্তমানের যুগে বাংলাদেশের স্পেশালি ফুটবলে যেটা একটা চরম ঘাটতি, সেটা হচ্ছে স্পন্সরশিপ এবং পার্টনারশিপ এবং প্রফেশনালিজম ইন ইভেন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাকশন। এই জায়গাগুলিতে কিন্তু আমার অভিজ্ঞতা আমি নিয়ে আসছি। ফুটবলের দৈন্য দশা একদিন দূর হবে, সব জঞ্জাল মুছে ফাহাদ করিমদের নেতৃত্বে ঝলমলে হবে সব। স্বপ্নগুলো অনেকটা এরকম, সে সব কি কখনো বাস্তব হবে? প্রশ্নের উত্তর যাই হোক, একটা কথা তো সত্যি, স্বপ্নেই বাঁচে মানুষ। আপাতত তাই ফাহাদ করিমদের সাথে ফুটবল নিয়ে স্বপ্ন দেখাটাই শুরু করা যায়। খালিদ জামিল, একাত্তর, ঢাকা।